না আছে রসুন পেঁয়াজ না আছে আদা জিরে তবুও কিন্তু ভেন্ডির এই রেসিপিতে মন নেবে কে নমস্কার কেমন আছেন সবাই আরে মধ্যবিত্ত গ্রহবধূ চ্যানেলে সকলকে স্বাগত জানাই প্রথমেই কিন্তু দিয়ে দিলাম একটু লবণ লবণটা একটু চারিদিকে মিশিয়ে নিলাম এবার কিন্তু দিয়ে দেব বাদাম আজকে কিন্তু অসম্ভব স্বাদের একটা রেসিপি বানাবো মানে দুর্দান্ত টেস্ট বলতে পারেন নিরামিষ দিন নিরামিষ ছাড়া যে কোনো দিনে কিন্তু এটা ট্রাই করতে পারেন ভেন্ডি দিয়ে কিন্তু অসাধারণ স্বাদের একটা রেসিপি আজকে বাদামটা কিন্তু মিডিয়াম আজে রেখে একটু ভেজে নেব দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু শুকনো লঙ্কা এই যে শুকনো খোলায় ভাজা শুকনো লঙ্কার ফ্লেভারটা কিন্তু একদমই অন্যরকম হয় বাদামটা দিয়ে আজকে ভেন্ডিটা বানাবো বাদাম ভেন্ডি রেসিপি অসাধারণ লাই কিন্তু খেতে অবশ্যই কিন্তু একবার ট্রাই করবেন ভেন্ডি তো আমরা অনেক রকমভাবে খাই ভেন্ডি ক্রিস্পি ভেন্ডি ভেন্ডি ভাজি ভেন্ডি চচ্চড়ি ভেন্ডি দিয়ে মাছ দিয়ে তরকারি কিন্তু এইভাবে মানে সর্ষে ভেন্ডিও কিন্তু আমরা খেয়ে থাকি সেম প্রসেসেই কিন্তু হবে কিন্তু একটু আলাদা হবে টেস্ট কিন্তু সম্পূর্ণ আলাদা অসাধারণ কিন্তু খেতে একদমই অন্যরকম একটা টেস্ট তো দেখুন কথা বলতে বলতে এটা কিন্তু প্রায় আমার ভাজা হয়ে গেল অবশ্যই কিন্তু মিডিয়ামে কিংবা লোতে রেখে এটা ভেজে নিতে হবে দেখতেই পাচ্ছেন দু থেকে তিন মিনিট নাড়ার পরে লঙ্কাগুলো এবং বাদামগুলো হালকা কিন্তু কালার চলে এসেছে ব্যাস এই অবস্থায় কিন্তু গ্যাসটা আমি বন্ধ করে দেবো এই যে লবণ দিয়েছি লবণের যে গরমটা তাতে কিন্তু আর যেটুকু বাকি আছে সেটুকু কিন্তু হয়ে যাবে গ্যাসটা বন্ধ করার পরে যখন দেখবেন একটু ঠান্ডা ভাব হয়ে এসছে এই যে কিন্তু সর্ষে ব্যাস এই রেসিপির কিন্তু এইটুকুই মশলা এই যে সর্ষেটা একটুখানি নোংরা আছে এই যে সর্ষেটা সর্ষেটা কিন্তু দিয়ে রেখে দেব গ্যাস কিন্তু বন্ধ এই অবস্থায় কিন্তু এই তাওয়ার মধ্যে এরকম করেই রেখে দেবো ততক্ষণে চলুন ভেন্ডিগুলো কেটে নিই এখানে নিয়ে নিচ্ছি বেশ কিছু কিন্তু ভেন্ডি যেটুকু আপনাদের লাগবে সেটুকু কিন্তু নিয়ে নেবেন ভেন্ডিগুলো কিন্তু খুব সুন্দর খুব কচি কিন্তু ভেন্ডিগুলো চলুন এবার কেটে নেওয়া যাক সব ভেন্ডি কিন্তু কাটা কমপ্লিট আমি কিন্তু এরকম দুভাগ করে কেটে নিলাম আপনারা যেভাবে খুশি কিন্তু কেটে নিতে পারেন এবার সবগুলোকে একটা মিক্স বলে নিয়ে নিলাম এটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে সম্পূর্ণ সর্ষেটা কিন্তু অবশ্যই ভাজবেন না ওই যে এগুলো ভাজা হওয়ার পরে সর্ষেটা এটা উপরে শুধু দিয়ে রাখবেন চলুন তাহলে এবার এগুলোকে পিষে নিই দেখতেই পাচ্ছেন আমি কিন্তু সুন্দরভাবে এটাকে পিষে নিয়েছি গন্ধটা অসম্ভব কিন্তু সুন্দর বেরোচ্ছে অসাধারণ কিন্তু গন্ধ সত্যি মনে হচ্ছে এরকম ভাবেই খেয়ে নিই তো চলুন শুরু করে দিই এবার একটা তাওয়ায় বেশ খানিকটা কিন্তু তেল দিয়ে দিলাম তেলটা কিন্তু আমার হয়ে এসছে এবার কিন্তু এই যে কালো জিরে মাস্ট কিন্তু দিতেই হবে এরকম করে হাতে ঘষে কিন্তু কালো জিরেটা দিয়ে দেবো ব্যাস কালো যেটা কিন্তু হয়ে গেছে এতে বললাম বেশি কিন্তু মশলা না শুধু কিন্তু বাদাম শুকনো লঙ্কা আর একটু সরষে এটা দিয়ে আছে কিন্তু জল দিয়ে দেবে অবশ্যই কিন্তু মিডিয়ামে রেখে দিতে হবে এই অবস্থায় এবার সঙ্গে সঙ্গেই দিয়ে দিলাম লবণ লবণ কিন্তু আগে দিয়েছি কাজেই একটু বুঝে দেবেন কিন্তু এটা কিন্তু বেশিক্ষণ পছন্দ লাগবে না আমাদের কিন্তু সব কিছুই ভাজা ছিল লবণটা ভালোভাবে চারিদিকে মেশানোর পরে দিয়ে দিচ্ছি হলুদ হলুদটাও একটু মিশিয়ে নেব ব্যাস এই যে মিশিয়ে নিলাম এবার কিন্তু দিয়ে দেব ভেন্ডিটা বেশি দেরি করব না বললাম যেহেতু আমার মশলাগুলো ভাজা তার উপরে কিন্তু আবার সর্ষে দেওয়া বেশি ভাজলে এটা কিন্তু তিত হয়ে যাবে এবার কিন্তু গ্যাসটা হাই ফ্লেমে করে দেবো এবার সুন্দরভাবে ভেন্ডিগুলোর সঙ্গে মেখে নেব খুব ভালোভাবে কিন্তু মেখে নিয়েছি ব্যাস আর কিন্তু লেট করবো না এবার কিন্তু দিয়ে দেব জল জলটা কিন্তু একদমই অল্প দিলাম আর কিন্তু বেশি জল দেবো না দেখতেই পেলেন কতটা পরিমাণে জল দিলাম এবার গ্যাসটাকে কিন্তু একটু মিডিয়ামে রেখে দেব মিডিয়ামে রেখে এটাকে কিন্তু দু থেকে তিন মিনিটের জন্য ঢেকে দেব ঠিক দু থেকে তিন মিনিট পর ঢাকনা কিন্তু খুলে দিলাম অসাধারণ কিন্তু গন্ধ বেরোচ্ছে বন্ধুরা এইবার কিন্তু দিয়ে দেবো এই যে চিনি সম্পূর্ণ অপশনাল কিন্তু দিলে কিন্তু খুব টেস্ট হবে এইবার একটুখানি নেড়ে চেড়ে দেবো গন্ধটা দারুণ বেরোচ্ছে না আছে রসুন পেঁয়াজ না আছে আদা জিরে তবুও কিন্তু ভেন্ডির এই রেসিপিতে মন নেবে কেটে অসাধারণ কিন্তু কালারটা হয়েছে বন্ধুরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এবার কিন্তু আর ঢেকে দেবো না যেহেতু ভেন্ডির এই সবুজ কালারটা আমাদের কিন্তু রাখতে হবে খাওয়ার সঙ্গে সঙ্গে দেখতেও কিন্তু সুন্দর লাগতে হবে তো চলুন প্রায় কিন্তু হয়ে আসছে আর কিন্তু একটুখানিই বাকি ঠিক এই সময় আমি কিন্তু এক চামচ মশলা বাঁচিয়ে রেখেছিলাম এবার কিন্তু এটা দিয়ে দেবো এই যে এর ফ্লেভারটা এই ফ্লেভারটা কিন্তু আরও টেস্ট আনবে দিয়ে দিলাম সম্পূর্ণটা খুব ভালোভাবে কিন্তু কেখিয়ে দিয়ে দিলাম এবার কিন্তু মিশিয়ে নেব ব্যাস মেশানো হয়ে গেছে আর ধরুন এক মিনিট মতো তার মধ্যেই কিন্তু কমপ্লিট হয়ে যাবে এটা বেশ একটু মাখো মাখো ভাব হবে যেমন আমরা সর্ষে ভেন্ডি বানাই সেইভাবেই কিন্তু ভেন্ডি বাদাম অবশ্যই কিন্তু অনুরোধ রইল যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন রেসিপিটা কেমন হলো জানাতে কিন্তু ভুলবেন না অবশ্যই কিন্তু কমেন্ট করে একবার জানিয়ে দেবেন রেসিপিটা কেমন লাগলো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে গেছে আমি কিন্তু আর না একদম শুকিয়েই গেছে যেহেতু বাদাম দেওয়া আছে এটা কিন্তু পুরো মাখো মাখো ভাব হয়ে যাবে এবার কিন্তু গ্যাসটা বন্ধ করে দিলাম এবার সবশেষে কাজ একটুখানি রয়ে গেল। আবার কিন্তু একটুখানি কালো জিরে নিয়েছি এটাকেও কিন্তু আবার হাতে ঘষে উপর দিয়ে একটুখানি ছড়িয়ে দিলাম এই যে ফ্লেভারটা এটা কিন্তু খুব সুন্দর লাগবে চলুন এবার আর একটু ভালোভাবে দেখিয়ে দিই কতটা অসাধারণ হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আর কতটা লোভনীয় অবশ্যই কিন্তু একবার ট্রাই করবেন ভেন্ডিগুলো কিন্তু সবুজ আছে আবার কিন্তু গলেও গেছে দেখতেও কিন্তু অসাধারণ লাগছে আর খেতে সেটা না খেলে আমি বললে তো আর বিশ্বাস করবেন না অবশ্যই কিন্তু একবার ট্রাই করবেন তো চলুন আর দেরি কিসে চটপট করে আপনারাও বানিয়ে ফেলুন আজকের মতো এটুকুই আবার একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসবো টাটা